पेज बहुत से नंबर शॉप के तो अभी सर जा रहा है, पेज नंबर तो खुले बोल जी। क्वेश्चन 210। Q10। তো লগের এখানে খুব ভালো, মানে যে কটা টাইপ হতে পারে মোটামুটি সব টাইপই দেখলাম দিয়ে দিয়েছে এর মধ্যে। এটা থেকেই তো তুলে দেয় 210 ভালো প্রবলেম ছিল। থিটা, হ্যাঁ 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 কনসিডার দ্য নাম্বার লগ 2 টু দ্য বেস 10 ইট ইজ এ রেশনাল নাম্বার লেস দ্যান ওয়ান থার্ড গ্রেটার দ্যান ওয়ান ফোর্থ, রেশনাল নাম্বার লেস দ্যান ওয়ান ফোর্থ, ইরেশনাল নাম্বার লেস দ্যান হাফ অ্যান্ড গ্রেটার দ্যান ওয়ান ফোর্থ, ইরেশনাল নাম্বার লেস দ্যান ওয়ান ফোর্থ। ওকে, সো বেসিক ডেফিনেশন অফ লগ ধরে করবো, লগ 2 টু দ্য বেস 10 ইজ এক্স, so 2 10 to the power x is 2, right? Now 8 to the power 1 by 3 is 2, right? So that means x is less than 1 by 3, right? 10 to the power x is 2, right? 10 to the power x is 2, or 8 to the power 1 by 3 is 2, right? And 10 is greater than 8. Tamane 10 to the power 1 by 3 is greater than 2. Right? So that means x has to be less than 1 by 3. Clear? Similarly, 16 to the power 1 by 4 is 2. 10 is less than 16. Power just যে নাম্বারটা থাকবে সেইটা কম্পেয়ার করতে হবে কোন পাওয়ার 10 টু দা পাওয়ার 10 এর আগে আর পরে আছে, মানে 10 এর আগের স্কয়ার বা ওটার নিয়ারেস্ট স্কয়ারের সাথে কম্পেয়ার করতে হবে। 10 এর কম একটা, 10 এর বেশি একটা। 2 টু দা পাওয়ার 3 ইজ 8 which is less than 10, 2 টু দা পাওয়ার 4 ইজ 16 which is greater than 10, ব্যাস এইটুকুই করতে হবে। বুঝতে পেরেছি। আর স্যার আর একটা হচ্ছে, স্যার ওটা পেরে যাবো, ওটা কালকে এমনি প্রবলেম আছে। এখানে 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 আরেকটা পার্ট আছে, রেশনাল ইরেশনাল। সো ইফ ইফ এক্স ইজ রেশনাল তাহলে ইট ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ পি বাই কিউ, তাহলে 10 টু দা পাওয়ার পি বাই কিউ ইজ 2, রাইট? রাইট, হ্যাঁ, রেজ বোথ সাইডস টু পাওয়ার কিউ, সো 10 টু দা পাওয়ার পি ইজ 2 টু দা পাওয়ার কিউ, অর্থাৎ 5 টু দা পাওয়ার পি ইজ 2 টু দা পাওয়ার কিউ মাইনাস পি, রাইট? নাও আবার ওই একই ফান্ডা, বোথ left hand side and right hand side are has to be even, right? যেটা আমি আগেও বলেছিলাম যে সব সময় দুটো even আর odd ধরে compare করতে হবে, right? So right hand side is 2 to the power q minus p, this whatever is the value of q minus p, 2 to the power q minus p will always be even. Even আর ওটা always odd, except if p is equal to q, zero, তখন q minus 0 হয়ে যাবে, তখন odd হয়ে যাবে, otherwise 2 to the power q minus p will be always even, আর 5 to the power p always will odd, be always odd, so a odd number cannot be equal to a even number, so therefore it will be irrational. মানে কন্ট্রাডিকশন দিয়ে কি প্রুফ করলো? বুঝছে, এটা আমি ভালো করে বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, ইরাশনাল মানে, ইরাশনাল মানে তো কন্ট্রাডিকশন এর প্রুফ,
irrational proof সবসময় contradiction এর proof basic irrational basic proof টা এই problem গুলো খুব একটা করিনি আগে আমি কোনদিন এরকম আমি just একটা দেখিয়ে দিচ্ছি just for understanding root 2 is an irrational number সবাই জানে right এটা আমি proof করব কি করে তো ফারস্টে আমি ধরে নিতে হবে let root 2 be a rational number of the form p by q তাহলে স্কয়ার করলে কি হয় 2 equal to p square by q square so p square is 2q square now 2q square is an even number no matter whatever is the value of p so therefore p square is even so p is even now p even মানে p is 2m plus 2 p is of the form 2m right so that means p square will be 4m square equals 2q square so that means q square will be 2m square now 2m square is always even so therefore q is even tamane both p and q are even so q will be of the form 2n so that means both p and q are even so p by q will be 2m by 2n now when I write this p by q ekhane q is not zero and pq p and q are relatively prime co prime noy tamane no common factor kintu if I assume that it's a rational number then I'm getting a common factor of 2 therefore it cannot be a rational number hence it is irrational eta hocche eta 2 আমি ওখানে টমেটোটা ভালো করে এই জন্যই করছি প্রবলেমস মানে লগের প্রবলেম না মানে ভালো প্রবলেম দিলে একটু মানে আটকে যায় ওই জন্য আমি একটু ঠিক লগ আর যেখান দেখ যেগুলো তোর স্ট্রেংথ যেগুলো তুই পারবি কনফিডেন্ট সেই টপিক গুলো ওই টমেটোর বইটা থেকে কর আর যেগুলো স্ট্রেংথ নয় যেমন জিওমেট্রি জিওমেট্রিতে যদি সোজা কোয়েশ্চেন এসে আমি যেগুলো করেছি তার মধ্যে যদি একদম ছকে এসে যায় তাহলে তো আমি কিন্তু যদি ছকে না আসে তাহলে দরকার নতুন কিছু দেখলে ট্রাই করার চেষ্টা করিস না 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 করছি না আর আমার মেইন প্রবলেম হচ্ছে পারমুটেশন কম্বিনেশন ওটা মানে হাতে আনতে পারিনি কিছুতেই পারমুটেশন দেখ পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক কিন্তু ফর্মুলা দিয়ে করা যায় না আর পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক হয়তো তিন বছরে একটা দেয় তো ওটার পেছনে খুব বেশি টাইম ওয়েস্ট করে লাভ আছে কি একটা বেশি দেবে না তাহলে তো করব না এটা গ্যারান্টি লগ মোটামুটি দুটো দেয় যা দেখলাম লগ দেয় ফাংশন দেয় অ্যালজেব্রার ওই নাম্বার সিস্টেমের উপর দেয় ম্যাক্সিমাম মিনিমা এর উপর দেবে যে কোনো শিওর শট ওগুলোর উপর ফোকাস কর পারমুটেশন কম্বিনেশন চার বছরে একবার দিবে ওটার পেছনে লাভ আছে ইয়ে করে লাভ আছে আরেকটা ওই মডের মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল সামথিং ওই গ্রাফটা দেয় ওর এরিয়াটা বার করতে দেয় যেগুলো স্ট্যান্ডার্ড হাতের মধ্যে আছে সেগুলোর উপর ফোকাস কর যেটা বছরে একটা কোয়েশ্চেন আছে ওটার পিছনে আর যেহেতু দ্যাট ইজ নট ইওর স্ট্রেংথ এরিয়া ওটার পিছনে ফালতু সময় ইউজ করে কি হবে আমি ধরে নিলাম তুই ওটা পারলি খুব শক্ত দিল পারলি লাভটা কি হলো এফার্টটা ইজ নট গোয়িং টু মানে তুই যতটা এফার্ট দিবি দ্য বেনিফিট ইজ নট আরওআইটা ইজ নট ইনাফ আচ্ছা তো যেগুলো দেখ যেগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি দিলেও খুব সিম্পল দেয় কমপ্লেক্স কিছু দেয় ও আরেকটা জিনিস যেটা দেয় সেটা হচ্ছে
তোর একটা ইকুয়েশন দিয়ে দিল y equals minus 2x plus 3. ওকে এবার বলবে find the number of x y real points x y integral values in first quadrant or first quadrant na bole bolbe positive values of x and y right sir otar moddhe koto gulo integer porbe oi part gulo oi jinish ta eta actually eta debe ei bhabe eta debe y plus 2x minus 3 is less than 2 ha tole ekta region e diye debe ota korle line e poye jacche So that means এটার গ্রাফটা হবে এরকম লাইনটা হবে এটা রিজনটা হবে এদিকে এবার তোকে বার করতে হবে এই পয়েন্ট এই পয়েন্ট গুলো বার করতে স্যার এইটা পারি তাও আপনি আরেকবার একটু দেখিয়ে দেবেন মানে আমি মোটামুটি ঠিকই হয় কয়েকটাতে y/3 y + 2x + 3 করলাম x 0 বসিয়ে দিলাম তাহলে y = 2 3 তার মানে দিস ইজ 3 আর এই পয়েন্টটা কি হবে y 0 বসালে x ইজ 3/2 1.5 এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আর একটু বেশি নেওয়া দরকার এটাকে পয়েন্ট মাইনাস 10 করে দিচ্ছি সো দিস ইজ প্লাস 10 এটা হচ্ছে যদি বলে দেয় নন নেগেটিভ তাহলে 00 টা ইনক্লুড করবে যদি বলে পজিটিভ তাহলে ওটা বাদ দিয়ে করতে হবে তাহলে এখানে আছে পাঁচটা পয়েন্ট রাইট তারপরে y equal to 1 হয়ে গেলে কটা পয়েন্ট থাকবে y equals to 1 মানে স্যার 10 এর নিচ অবধি ব্যাপারটা থেকে যাবে y equal to 1 হলে এটাতে এটাতে y equal to 1 বসালে 2x is 10 minus 1 so x is 9/2 which is 4.5 sir x ta to equate korle better hoto na x to x te mane x diye to korle y er value ta by 2 hobe na sirokom ha thik ache okay fair enough tu ei axis e na kore ei axis e korbi thik ache so for x equal to 0 y is 10 for x equal to 1 y is 8 তার মানে দিস ইজ আ পয়েন্ট অন দিস তো তার মানে এখানে দিস ইজ 8 রাইট এটা 1 তার মানে এখানে দুটো পয়েন্ট পাচ্ছি যদি আমার জিরোটা এই এই টাইমটা যদি ইনক্লুড করতে দেয় তাহলে এই এই পয়েন্টে ইনক্লুড করবো নাহলে করবো না তো এখানে দুটো পাচ্ছি এখানে একটা x equal to 2 করলে 6 দুটো কোথায় পাচ্ছি এখানে তো কনস্ট্যান্টলি 1 থেকে 8 অবধি যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটাই চলে যাচ্ছে কারণ আরে আমি এই দিক থেকে গুনছি এখানে একটা 2 3 তুই এদিক দিয়ে গুনছিস আমি এদিক দিয়ে গুনছি ব্যাপারটা ও আচ্ছা 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 আমি এই দুটো পয়েন্ট ধরছি 1 2 এখানে 1 2 3 6 মানে y equal to 1 2 3 রাইট তারপরে 4 করলে 3 করলে 4 তো 4 1 2 3 চারটে পয়েন্ট চারটে তো 2 3 4 আর 5 করলে 0 0 পাঁচটা পয়েন্ট তাহলে ছটা পয়েন্ট এখানে ও সরি এখানে এখানে একটা এখানে হচ্ছে একটা দুটো তিনটে দুই এখানে হচ্ছে তিন
চার আরেকটা হবে চার পাঁচ, চারে দুই হবে, তার মানে এখানে এক দুই তিন চারে চার মানে জিরো টু ফোর এটা পাঁচ, এটা চারে দুই তার মানে চারটে আর এটা পাঁচটা আর এখানেও পাঁচটা এখানে ছটা, তো ওয়ান টু থ্রি ফাইভ ফাইভ সিক্স, স্যার এইটাকে কোনোভাবে এইভাবে আমি ইকুয়েট করতে পারি, মানে এটা তো একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, তো নাম্বার অফ লাইন্স ছটা তো হবে না স্যার, এই এই মানে বাউন্ডারি পয়েন্ট গুলোকে তো বাদ দিতে হবে উপরের, সেটা ও হ্যাঁ এখানে লেস দেন আছে, হ্যাঁ বাদ দিতে হবে, তাহলে অতগুলো বাদ দিয়ে দেবো, এক দুই তিন চার পাঁচ ছটা বাদ দিয়ে দেবো, তাহলে পাঁচ এবার পাঁচ আমার কথা হচ্ছে এক দুই তিন, এরকম ভাবে কাউন্টিং না করে কোনোভাবে একটা ট্রায়াঙ্গেলের এরিয়াতে কতগুলো পয়েন্টস পড়বো ওটা মাল্টিপ্লাই করে বার করা যাবে না? না যাবে না, যাবে না করতে গেলে ভুল হয়ে যাবে, করে দেখ তুই যেটা বলছিস যেটা এখানে অ্যাপ্লাই কর, হাফ ইনটু টেন ইনটু ফাইভ উইচ ইজ টোয়েন্টি ফাইভ, 25 মাইনাস 5 করে দেবো, 25 মাইনাস 5 ঠিক আছে 20 হলো, তারপর এখানে ভুলটা কোথায় হচ্ছে ওটা আমি বুঝতে পারছি না, ভুলটা হচ্ছে এটা একটা এটা তো মানে ওরকম ভাবে সিরিজে আসছে না, ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালুস, এটা বোঝার চেষ্টা কর, ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালুস অফ এক্স এন্ড ওয়াই, ছবিটা দেখলেই বুঝতে পারবি, হ্যাঁ মানে আমি তো এখানে এটা যদি এটা y ইন্টারসেপ্টটাকে হাইট ধরে নিই, আর এখানে অপশন কিরম দেয় 15 16 17 18 এটা চারটে অপশন দেয়, অপশন গুলো ভীষণ কাছাকাছি থাকে রাইট, তো ওখানে ওইভাবে করতে গেলে ভুল হওয়ার চান্স আছে, আমি অন্তত এটা রেকমেন্ড করি যে এটা এইভাবেই করতে করা ঠিক উচিত, আছে ঠিক আছে, কারণ এটা কিন্তু ওই সিকোয়েন্সে করা যাবে না যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওই সিকোয়েন্সে করা যাবে না, ওই না সিকোয়েন্সে আমি ট্রাই যেটা করলে ভাবছিলাম যে স্যার যদি আমি y ইন্টারসেপ্টের ভ্যালুটাকে মানে আমি এভাবেই করবো, বাট যেটা মনে হচ্ছিল যে y ইন্টারসেপ্টের ভ্যালুটাকে হাইট আর x এর টাকে বেস ধরে মাল্টিপ্লাই করলাম, করে জাস্ট এই উপরের প্রত্যেকটা পয়েন্ট যে যে পয়েন্ট ইকুয়েশনটা স্যাটিসফাই করছে সেটাকে বাদ দিয়ে দিলাম, মানে করে এখানে দেখ তাহলে না, ছটা তাহলে পয়েন্ট তুই এই এই অঙ্কটা তুই এই অঙ্কটাই করে মেলা দেখি, তুই তুই যেটা বলছিস ওই প্রসেস, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে, মিললেই তো ক্লিয়ার হয়ে যাবে, মিলছে কি কতগুলো পয়েন্ট স্যাটিসফাই মানে পৌঁছে যাচ্ছে এটার ভ্যালু, চার হবে তিন তো জিরো ওয়ান থ্রি চার, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ এবার এখান থেকে ছটা আমি বাদ দেবো, হ্যাঁ তো 19 আছে, হ্যাঁ 19 আছে, ওয়ান টু সিক্স সাম অফ ওয়ান টু সিক্স মানে 21 মাইনাস সিক্স 15, অ্যান্সার 15, সেটাই তো অ্যাকচুয়াল আনসার 50, তুই একে করে দেখ অ্যাকচুয়াল আনসার হচ্ছে 15, এটা অ্যাকচুয়াল আনসার 25 মাইনাস 6 করলে আনসার 9, এইভাবে বোঝানোর চেষ্টা কর, বুঝেছি প্রবলেমটা তাহলে কোথায় হচ্ছে কনসেপচুয়ালি, তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে ফর এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো ওয়াই হ্যাজ অনলি ওয়ান ভ্যালু, এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই হ্যাজ ওয়ান ভ্যালু, বাট দিস ওয়ান
corresponding to this, x will be counted as 0 and 1. প্রত্যেকটা y ভ্যালু করেসপন্ডিং আমি কাউন্ট করব x স্টার্টিং ফ্রম 0. সো দ্যাট মিন্স x ইকুয়াল টু 0 এন্ড 1, y ইজ গিভিং 1 ভ্যালু. এইটা হচ্ছে কনসেপ্ট. বুঝেছি. ইভেন তারপরে যে কর্নারের ভ্যালু গুলো যখন আমি এটাকে অ্যাজ আ পয়েন্ট কাউন্ট করছি, কর্নারের যে হাফ স্কোয়ার গুলো ওইগুলো তো বাদ যাবে স্কোয়ার মানে ইয়ের থেকে এরিয়ার থেকে, তখন কি ব্যাপারটা মিলবে? ওইভাবে মেলানোর চেষ্টা করিস না, অনেকটা কেটে যাচ্ছে. না না না, ওটা ওই টেকনিক নয়. ঠিক আছে. হ্যাঁ স্যার. ওকে, আর কিছু আছে? না আপাতত আর কিছু এখনো পর্যন্ত ডাউট নেই. তাহলে একটা কাজ কর, আজকে আর কিছু বিশেষ করাচ্ছি না, তুই ওই পেপারটা কমপ্লিট কর. কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রত্যেক করে ধরে পেপার করতেই হবে, কি আর টাইম নেই কিন্তু. না না না, করছি স্যার. কালকে অ্যাকচুয়ালি কলেজে একটা চাপ পড়ে গেছিল, ওই জন্য খালি ঠিক করছিল. আর 15-20 মিনিট আছে, আমি এখানে শেষ করছি. তুই ঠিক আছে স্যার, পেপারটা কর. ঠিক আছে. ঠিক আছে, ওকে. কালকে এরকম নর্মাল টাইম এরকম? হ্যাঁ সেম টাইম. ঠিক আছে, পেপারটা কমপ্লিট কর, পরে আমাকে কালকে ডিসকাস করবো. ঠিক আছে. ঠিক আছে, চল, বাই বাই.